ব্রিটেনের জাতীয় পর্যায়ে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে ব্রিটিশ বাংলাদেশিদের সংখ্যা উল্লেখ করার মতো নয় আগামীতে এই সংখ্যা বাড়াতে প্রস্তুতি গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে স্পোর্টিং ফাউন্ডেশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে একজন দক্ষ খেলোয়াড় সৃষ্টিতে পিতা মাতার ভূমিকার কথা স্মরণ করার পাশাপাশি ব্রিটেনের ক্রীড়া শিল্পে নানা পেশায় ব্রিটিশ বাংলাদেশিদের যোগ দেওয়ার সুযোগ নিয়েও আলোচনা করেন স্পোর্টিং আগত অতিথিরা বিস্তারিত জানাচ্ছেন জাকির হোসেন খেলাধুলায় বিশেষ অবদানের স্বীকৃতি এবং শিশু কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে গত বাইশ বছর যাবৎ প্রদান করে আসছে স্পোর্টিং ফাউন্ডেশন বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামেটস কাউন্সিলের অন্যতম ক্রীড়া সংগঠন স্পোর্টিং ফাউন্ডেশনের এবারের আয়োজন ছিল তেইশতম এতে স্থানীয় কাউন্সিল এলাকার শিশু কিশোর বিভিন্ন বয়সভিত্তিক সংগঠন ক্লাব কর্মকর্তা ও প্রশিক্ষকদের বিশেষ সম্মাননা জানানো হয়

স্বীকৃতিপ্রাপ্ত ক্রীড়া প্রতিনিধিরা জানান ক্রীড়াঙ্গনে খেলোয়াড় হওয়া ছাড়াও বহু কাজ রয়েছে যেগুলো পেশা হিসেবে বেছে নেওয়া যায় আমার মনে অনেকে জানেন আমাদের এই টাওয়া হ্যামলেটস শুধু এবং এই ইস্ট লন্ডনে যারা ফিফটিন থেকে টোয়েন্টির মতো ছেলেরা আছে যারা নাকি চোদ্দ পনেরো বছর থেকে ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে তারা এখন ভালো লেভেলে ক্রিকেট খেলছে এবং তাদের মধ্যে থেকে বারো তেরো জন ক্রিকেটে চাকরি করছে অ্যাজ এ ক্রিকেট কোচ অ্যাজ এ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার অ্যাজ এ স্পোর্টস ডেভেলপমেন্ট অফিসার গত চোদ্দ নভেম্বর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের আয়োজিত এওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ এবং ক্রীড়া পেশাজীবীরা ফুটবল ক্রিকেট সহ ক্রীড়াঙ্গনে অন্যান্য ইভেন্টে খেলোয়াড় সৃষ্টিতে স্পোর্টিং ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বলে জানান এই সংগঠনের কর্মকর্তারা উই হ্যাভাউট হান্ড্রেড রেঞ্জিং